নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন গৃহে নিয়ে আনুন এই দুটি জিনিস। যে দুটি জিনিস গৃহে আনার সাথে সাথে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে বাধ্য। তো কোন সেই দুটি জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। নমস্কার, আমি কল্যাণ রায়। বন্ধুরা, সামনে সোমবার থেকে শুরু করে শ্রাবণ মাস যতদিন চলবে, প্রতি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবার কিনে আনুন এই দুটি জিনিস। যে দুটি জিনিস আপনারা মার্কেট থেকে কিনে আনার পর অবশ্যই সেটিকে শুদ্ধ করতে হবে এবং আপনার গৃহে স্থান দিতে হবে, যা করলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে বাধ্য। এছাড়াও গৃহে যদি কোনো দোষ থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি থাকে, সেটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ কেটে যাবে। তো কোন সেই দুটি জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই দুটি জিনিস, যে দুটি জিনিস আপনাদেরকে এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার গৃহে কিনে নিয়ে আনতে হবে। দেখুন, শ্রাবণ মাস মানে শিবের মাস, অর্থাৎ এই মাসে মহাদেব বা শিব জাগৃত অবস্থায় থাকে। যার দরুন শিবের প্রিয় কিছু জিনিস আমরা যদি গৃহে কিনে নিয়ে আসি বা রাখি, সেক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে গৃহে কোনো দোষ থাকবে না এবং সুখে স্বাচ্ছন্দ্যে আপনারা জীবনযাপন করতে পারবেন। তো কোন সেই দুটি জিনিস শিবের খুব প্রিয় যা আপনারা ঘরে নিয়ে আনবে, অর্থাৎ শ্রাবণ মাসের যে কোনো সোমবার যদি ঘরে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে বাধ্য। তো প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ডুগডুগি। হ্যাঁ বন্ধুরা, আপনারা গৃহে ডুগডুগি নিয়ে আনুন, অর্থাৎ শিবের যে ডুমরু সেটি যদি আপনি আপনার গৃহে নিয়ে আনেন বা গৃহে স্থান দেন, তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু থাকবে না, এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে ত্রিশূল। হ্যাঁ বন্ধুরা, শিবের যে ত্রিশূল সেটি আপনি গৃহে স্থান দিন, যা করলে আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না এবং আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।